কষ্টকরই বটে, কিন্তু কিছু করারও নেই, এটাই লাইফ, এটার মধ্যে দিয়েই যেতে হবে। আর শীত গ্রীষ্ম বর্ষা কালের নিয়মে আসবে, আমাদেরকে এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আজকে সকালবেলা আমি কিচ্ছু ব্রেকফাস্ট করিনি, মানে ফাস্টিংটা ব্রেক করেছি ঠিক কথা, একটুখানি ড্রাই ফ্রুটস সকালবেলা আমার হাজব্যান্ড আমার জোর করে হাতে ধরিয়ে দিয়েছে, সেটাকেই আমি বেরিয়ে গেছি, কিন্তু তারপর আর কিচ্ছু খাইনি। তো এখন আমি এইমাত্র শরবতটা খেলাম, খেয়ে ফ্রিজের মধ্যে একটাই আর গুড়বাদাম পড়ে রয়েছে, সেটাকে খাবো। আর মেয়ে আজকে সকালে মুড়িগুলো খেয়ে গেছে, ও আজকে ভাত জাল টাইপের কি তরকারি দিয়ে কিছুই খেয়ে যায়নি ওকে, যার জন্য এখন একটুখানি হাত পা মানে হাত পা ধুয়ে চেঞ্জ করিয়ে বিছানায় বললাম একটু রেস্ট নে, কারণ এই গরমের মধ্যে স্নানে গেলে ঠান্ডা লেগে যাবে, একটুখানি ঠান্ডা হলে শরীরটা, তারপর স্নান করাবো। স্নান করে রান্না বান্নাও কিচ্ছু করিনি, ও যে সময় স্নান টান করবে, করে একটুখানি হালকা ফুলকা বিস্কিট ফিস্কিট খাবে, আমি সেই ফাঁকে ঝটাপট ঝটাপট করে রান্না করে ফেলবো, করে ওকে খাওয়াবো, নিজে খাবো, নিজেও স্নান করবো, এই সমস্ত করবো। আর আজকে এত কিছু কাজের চাপে আমার ব্লগটা এডিট তো করে যেতে পেরেছি, কিন্তু আপলোড করা হয়নি। এবার কালকে রাত্রিবেলা প্রায় 2:20 পর্যন্ত জেগে আমি এডিট করেছি, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 5টা, তারপরে যেটুকু বাকি ছিল কাজকর্ম সেটুকু করেছি, তারপরে সংসারের কাজকর্ম করেছি, মেয়েকে নিয়ে বেরিয়েছি, কিন্তু আপলোডটা আর কমপ্লিট করা হয়নি। তো আমার হাজব্যান্ডও একটুখানি দেখে টেকে গেছে, কিন্তু ওরও অফিস থাকায় ও পুরোটা করতে পারেনি। এবার বসেছি আমি ওই জন্য আমার কম্পিউটার টেবিলের সামনে, যেটাই আমি এখন করব হচ্ছে আপলোড আমার ভিডিও। তো চলুন হ্যাঁ ভিডিওটা আপলোড করি, নাহলে আপনারা দেখতে পারবেন না যে বুবু কালকে কতটা মজা করেছে, কালকে ফার্স্ট ডে ছিল স্কুলে, ও কতটা মজা করেছে, তাই না? চলো কাজে হাত দেওয়া যাক। বারান্দায়
আর বেশ কয়েকদিন যাবত এই জায়গাটা আমার কাছে বাড়ির সব থেকে মানে সবকটা কোণের মধ্যে থেকে সবচেয়ে পছন্দের হয়ে উঠেছে। হয় না যে বাড়ির কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে আপনার মনে হয় যে আপনি নিজের মতন করে সময় কাটাতে পারবেন, বা ওই জায়গাটায় বসে ওই চেয়ারটাতে বসে ওই টেবিলটাতে বা ওই সোফার ওই কোণাটায় বসেই আমার সবচেয়ে বেশি নিজেকে ফিল করতে পারি, নিজের একটা মি টাইম পাই। তো এই জায়গাটা হচ্ছে আমার সেই জায়গাটা, নিজের নিজেকে খুঁজে পাওয়ার জায়গা হচ্ছে এটা। এক তো হচ্ছে প্রচণ্ড হাওয়া, সেটা তো রয়েছেই গরমকালেই হাওয়া, তার সঙ্গে এই যে আমি বাড়ির মধ্যে যে সমস্ত আমার পছন্দের জিনিসপত্রগুলোকে কয়েকদিন যাবৎ ধরে তাদের পরিচর্যা করছি, তো সেগুলোকে যখন দেখছি, যেমন আজকে বেলিফুল গাছটায় আমার চারখানা বেলিফুল ফুটেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আর কাল যে গাছগুলো পুঁতেছিলাম সেগুলোও আজকে একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। টেনশন ছিল লজ্জাবতীটাকে নিয়ে, লজ্জাবতীটা খুব একটা লজ্জা পেয়েই রয়েছে, খুব একটা আশা দেখতে পাচ্ছি না, কিন্তু নয়নতারাটা ঠিকঠাক হয়ে গেছে। নয়নতারাটা একদম একটা ফুল ফুটেছিল আর একটা ফুল ফুটবে ফুটবে করছে। সাদা ফুল যেহেতু রাতের দিকে ফোটে হয়তো আরও বেশি রাতের দিকে ফুটতে পারে, বাট বেলিটা এখনই ফুটে গেছে। কি মিষ্টি যে গন্ধ আসছে! আর গাছগুলো এই মুহূর্তে আমি জল দিলাম সকালবেলা, আজকে গাছগুলো জল দিতে পারিনি জানেন, সকালবেলা এতটা তাড়াহুড়ো ছিল না, আমি গাছগুলোতে একটুও জল দিতে পারিনি। আর দুদিন যাব যে কি পরিমাণ কষ্ট হচ্ছে, মানে বুবুকে নিয়ে স্কুল প্রথমবার যাচ্ছি বলে আমার মনে হচ্ছে এর আগে বোধহয় আমি কোনোদিনও বুবুকে নিয়ে স্কুল যাইনি বা বাড়ির বাইরেই বেরোইনি। এতটা পরিমাণ গরম লাগছে, এতটা পরিমাণ কষ্ট হচ্ছে, কি আমার কি বুবুর। আজকে দুপুরবেলা যখন আপনাদের সঙ্গে বললাম যে আমি ব্লগটা আপলোড করব, সেই মুহূর্তে ব্লগটা আপলোড করতে দিয়ে মানে যখন আপলোড হচ্ছে, বুবু তার মধ্যে ঘুমিয়ে পড়েছে বিছানায় শুয়ে। আপনারা দেখলেন বুবু শুয়েছিল, ঘুমিয়ে পড়েছে। আমি ওর পাশে গিয়ে ওর মাথায় একটুখানি হাত বুলিয়ে দিতে দিতে ওর পাশে কখন আমিও ঘুমিয়ে পড়েছি, এদিকে ল্যাপটপ অন। তারপরে মানে হঠাৎ যখন ঘুম ভাঙলো তাকিয়ে দেখছি 1:30, না আমি স্নান করেছি, না ওকে স্নান করিয়েছি, না রান্না করেছি। ঝটাপট করে উঠে নিজে স্নান করলাম, ওকে স্নান করালাম, তার মধ্যে রান্না করলাম। আর আজকে রান্না একদম আপনাদের দেখানোর মতন কিছু ছিল না ওই মুহূর্তে, যেহেতু 2:30 মধ্যে ওকে খাওয়াতেও তো হবে, ও তো আজকে মুড়ি গুঁড়ো খেয়ে গেছে, আমি নিজেও তো সেরকম কিছু খাইনি। সেই মুহূর্তে জাস্ট ভাত ডাল, মানে ভাত আর ডাল সেদ্ধ, নর্মাল ডাল সেদ্ধ, আলু সিদ্ধ, পটল ভাজা আর হচ্ছে আপনার পোস্ত বাটা, এই ব্যাস এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে ব্যাস এসির ভেতর গিয়ে মা আমি ঘুম লাগিয়েছি। ঘুম থেকে উঠে যে তরমুজটা খাবো দুপুরবেলা, আমার এই সেই তরমুজটা কেটে খেতেও আমার আর ইচ্ছে করছে না। আলাম থাক দরকার নেই, সেই মুহূর্তে মনে হচ্ছে খাবার থেকে আমার ঘুম বেশি জরুরি, কিন্তু কিছু তো পেটে না দিলেও নয় না, তাহলে তো আরও শরীর খারাপ করবে, আরও শরীরে জোর পাবো না। এতটা ক্লান্ত না লাগবে আমি ভাবতে পারিনি জানেন তো, মানে এতটা ক্লান্ত হয়ে যাব। আমি জানি না আমার মতন যারা অনেকদিন পর, যারা যে সমস্ত মায়েরা প্রথম বাচ্চা স্কুলে পাঠাচ্ছেন, পাঠানো এক কথা, যারা রীতিমতো বাচ্চার সঙ্গে স্কুলে যাচ্ছেন এবং স্কুল থেকে এরকম 2-4 ঘন্টা পর একেবারে নিয়ে ফিরছেন, তাদের প্রত্যেকেরই কি এরকম গরমে কষ্ট হচ্ছে নাকি আমার একারই হচ্ছে জানি না, কিন্তু স্কুল চত্বরে আমার যে সমস্ত বান্ধবীরা রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু একই রকম কষ্ট হচ্ছে। আজকে দুপুরবেলা মানে মেশিনটায় বসে না আমি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছি, আমার কোনো মাথা কাজ করছে না, কোনটা কি করব, কোনটা টিপব, কোনটা ক্লিক করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না, এতটা রকমের আমার মাথার মধ্যে একটা প্রেশার কাজ করছিল। বলছি না শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তো এই মুহূর্তে গাছগুলোকে বললাম আমি জল দিয়ে দিলাম আর বুবুকে বসিয়েছি একটুখানি পড়তে। ঘরে এসি চলছে, প্রচণ্ড গরম, বাইরে হাওয়া দিলে কী হবে, ঘরের আমার ওই ঘরটা যেহেতু পশ্চিম দিকের সারা দিনের রোদের তাপটা পড়ে, তো ওই কারণে ওকে ঘরে এসি চালিয়ে দিয়ে এসেছি। ভেতরে মানে বাইরে থেকে দরজা লাগিয়ে ওকে বললাম তুই অঙ্ক আর একটু গ্রামার দিয়েছি তুই কর, আমি সেই ফাঁকে না ডিনারটা বানিয়ে ফেলবো আজকে জানেন তো। কেন বললাম তো, আমি যদি এখন এসির ভেতরে ঢুকি তাহলে না ওই রাত্রিবেলা বেরিয়ে এসে ডিনার করতে আমার আর ইচ্ছা করবে না, ওই জন্য একেবারে ডিনারটা বানিয়ে টানিয়ে নিয়ে এসির ভেতর ঢুকবো। তো চলো না রান্নাঘরে যাই আর দেখি তরমুজটাও খাই, তরমুজটাও খাওয়া হয়নি। Oh,
করেছি, দেখলে কি রান্না চাপিয়েও দিচ্ছি, সেটা হচ্ছে এখানে বসিয়েছি তরকার ডাল আর করব রুটি, ব্যাস আজকে ডিনারে তরকা আর রুটি, একদম প্লেন খাবার, ঝটপট ঝটপট করে বানিয়ে ফেলবো, টেস্টিও হবে আর বানাতেও সময় কম লাগবে। বুঝতে পারলেন, এই সময় যত রান্না করে কম থাকবো তত এনার্জি নিজের মধ্যে স্টোর করে রাখতে পারবো, তত এনার্জিকে অন্য কাজে লাগাতে পারবো, রান্নাঘরে যত ইজিলি কাজ করা যায়। রান্নাবান্না সেরে চলে এসেছি, দেখতেই পেলেন, রুটিও হয়ে গেছে, তরকাও হয়ে গেছে, এবার যাবো মেয়ের কাছে একটু এসির তলায় বসে মেয়েকে একটুখানি পরাটরাগুলো মিলিয়ে টিলিয়ে দেবো, তারপর হাজব্যান্ড অফিস থেকে ফিরলে একসাথে সবাই খাওয়া দাওয়া করে নেবো। আর এই গত দুদিন না, মানে কাল এবং আজ, আমি না খুব বেশি কাজ করতে পারছি না, আর খুব বেশি কাজ নিজেও করতে পারছি না, যার জন্য আপনাদেরকে দেখাতেও পারছি না, শরীর দিচ্ছে না জানেন তো, এতটাই কষ্ট হচ্ছে। আবার একটুখানি হয়তো অভ্যেস হয়ে গেলে তখন আবার ঠিকঠাক সমস্ত কিছু হয়ে যাবে, আসলে বহুদিনের অনভ্যাসের পর এই কাজটা তো অ্যাডজাস্ট করতে একটু নিজেরও সময় লাগছে, খুব বেশি কাজ না করতে ইচ্ছে করলে জোর করে কাজ করা যায় না, তারপরে যদি মাথা ঘুরে আমি পড়ে থাকি তাহলে আমাকে দেখবে কে, মেয়ে স্কুল খুলে গেছে মেয়েকে দেখবে কে, হাজব্যান্ডের অফিস দেখবে কে, সব মিলিয়ে মিশিয়ে একটা ঘেটে ঘ হয়ে থাকবে। ওই জন্য একদমই জোর করে কাজ করার চেষ্টা করছি না, যতটুকু শরীরে দিচ্ছে যতটুকু কুলোচ্ছে, যেটুকু না করলে নয় সেটুকু কাজই করছি, মাঝে মাঝে এরকমভাবেও চলা দরকার, না হলে আমাদের একার ওপর, যাদের ওয়ান ম্যান আর্মি হয় না একার ওপর পুরো সংসার, তাদেরকে অনেক বুঝে অনেক সমঝে কাজকর্ম করতে হয়। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, আজকে আর কোনো কাজও করবো না, তাই আপনাদেরকেও আর কিচ্ছু দেখানোর নেই, আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ, আর নিজেও সুস্থ থাকবেন, নিজের সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি, তবেই আশেপাশে সকলকে ভালো রাখতে পারবেন, তাই না? তো কাল আর একটা ঝাঁচক চোখে নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, সুড্রিমস।